চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ অনেকটা ভোর থেকেই শুরু করলাম ব্লগ করা, তো তোমরা দেখতে থাকো আজ কেমন হবে, আমি দিনটা কাটাই। চলো এখন দেখি ছেলে মেয়ে কি করছে। দেখো ছেলে মেয়ে আজকে খুব ভোরবেলাতেই ঘুম থেকে উঠে পড়েছে, তবে মেয়ে ক্লাস হচ্ছে না এখন, মেয়ে ক্লাস দেরিতে, ওর 10:50 থেকে শুরু হয়। ও এমনি নিজে সেলফ স্টাডি করছে, আর ছেলের অনলাইন ক্লাস হচ্ছে, ওই জন্য দেখো তোমাদের সাথে কথা বলছে না বা তাকাচ্ছেও না। তো ঠিক আছে, তোমাদের সাথে আমার আবার দেখা হবে ব্রেকফাস্টে, একটা ক্লাস যখন হয়ে যাবে তারপরে। আমার ব্রেকফাস্ট তৈরি করা হয়ে গেছে। দেখো আজকে ব্রেকফাস্টে রয়েছে লুচি, বেগুন ভাজা আর জয়নগরের মোয়া। এগুলো আমি এখন ছেলেকে আর মেয়েকে দিয়ে আসবো, চলো আমার সাথে। দেখো ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট, ওরা খাওয়া শুরু করে দিয়েছে, কেননা যেহেতু এখন ক্লাসটা অফ আছে। দেখো খাওয়া দাওয়ার পর চলে এসেছি, অনেকগুলো কাজও হয়ে গেছে। আজকে লাল শাক রান্না করব, তাই শাকটা কেটে নিয়েছি। এদিকে দেখো ভাতও আমার হয়ে গেছে রেডি। এদিকে দেখো চিংড়ি মাছ রয়েছে, আর গাজর, কাজু, কিশমিশ, ডিম, কড়াইশুঁটি, পেঁয়াজ, আদা কুচি, লঙ্কা এগুলো নিয়ে নিয়েছি। বুঝতেই পারছো কি কি রান্না হবে। করব হচ্ছে লাল শাক, আর এগুলো দিয়ে হবে যে ফ্রাইড রাইস। আজ বিনসটা নেই, বিনস ছাড়াই ফ্রাইড রাইস করে দেবো, বাচ্চাদেরকে কোনো অসুবিধা নেই। আর এদিকে দেখো যে চিংড়ি মাছ তোমাদেরকে দেখালাম, এটাই খালি স্পেশালভাবে রান্না করব, আর এই রান্নাটাই শুধুমাত্র আমি তোমাদেরকে দেখাবো। তাহলে বাকি রান্নাগুলো এরই মধ্যে সেরে নিচ্ছি, তারপর তোমাদের সাথে আমি আসছি এই চিংড়ি মাছের রান্নাটা নিয়ে। দেখো আমার ফ্রাইড রাইস রান্না কমপ্লিট, শাক রান্না হয়ে গেছে, আর ভাত তোমাদেরকে আগেই দেখিয়েছি। এবার তাহলে চলো কি করে আমি চিংড়ি মাছটা রান্না করছি সেটা দেখবে। দেখো চলে এসেছি এবার চিংড়ি মাছটা রান্না করতে, নিয়ে নিয়েছি গলদা চিংড়ি। এখানে রয়েছে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা, এই সবগুলোকেই আমি পেস্ট করব। রয়েছে নারকেল কোড়ানো, এটা থেকে আমি দুধ বের করে নেব। এছাড়া রয়েছে কাজু বাদাম, চারমগজ, এদুটোকেও পেস্ট করব। রয়েছে স্প্রিং অনিয়ন, ধনে পাতা, ফ্রেশ ক্রিম, চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর গোলমরিচের গুঁড়ো। এই হলো আজকে আমার রান্নার সমস্ত রকমের ইনগ্রেডিয়েন্টস। দেখো এখানে আমি আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। নারকেল কোড়ানোটার থেকে আমি দুধ বার করে নিয়েছি, আর এখানে রয়েছে কাজু বাদাম আর চারমগজ বাটা, আর ফ্রেশ ক্রিমটা তো আগেই দেখিয়েছি। তাহলে চলো এবার রান্নাটা শুরু করা যাক। দেখো একটা বাটিতে আমি হলুদ দিয়ে নুন দিয়ে জল ফুটিয়ে নিচ্ছি, এই ফুটানো জলটা দিয়েই আমি চিংড়ি মাছগুলো ধুয়ে নেব। এই দেখো চিংড়ি মাছগুলো ধুয়ে নেওয়ার পর আমি এবার অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এগুলো দিয়ে আমি ভালো করে এগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো 5 মিনিটের জন্য। দেখো চিংড়ি মাছগুলো আমার ম্যারিনেশন হয়ে গেছে, আর 5 মিনিটও হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দেবো একটু সাদা তেল, আর দেবো বাটার। এবার এর মধ্যে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, শুধু একটা ডিপ ফ্রাই হবে না, খুব লাইট করে ফ্রাই করতে হবে। হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখো চিংড়ি মাছগুলো আমি ভেজে এইভাবে তুলে নিয়েছি। এবার দেখো এই সেম কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি আবার বাটার, আর এবার একটা মশলাটি সমস্ত আমি ছেড়ে দেব। দেখো বাটারটা মেল্ট হয়ে গেছে, আমি প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন,
একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, আদা রসুন পেঁয়াজা কাঁচা লঙ্কা এই পেস্টটা আমি দিয়ে দিলাম। এই সময় একটু দিয়ে দিচ্ছি নুন। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে কষতে থাকবো। দেখো মশলাটা প্রায় হয়ে এসছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি চারমগজ আর কাজু বাদাম বাটা। আবার খানিকক্ষণ নেড়ে নেব। দেখো খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি প্রথমে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন, একটু নেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। দিয়ে দেবো ধনে পাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি অরিগ্যানো। চিলি ফ্লেক্স এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। একটু ভালো করে নেড়ে দেব। অপূর্ব হয়েছে, দারুণ হয়েছে। তাহলে দেখতেই পেলে আজকের এই গলদা চিংড়িটা আমি কিভাবে রান্না করলাম। রান্না সম্পূর্ণ রেডি, এখন আমি তোমাদেরকে সাজিয়ে দেখাচ্ছি। দেখো তোমাদেরকে বলেছিলাম আমি সাজিয়ে দেখাবো, আমার সাজানো হয়ে গেছে। আজকের এই গলদা চিংড়িটা যেভাবে আমি রান্না করলাম তার নাম হচ্ছে ক্রিমি কোকোনাট প্রন উইথ কারিয়েন্ডার। তোমরা অবশ্যই বাড়িতে এটা করবে। আর এই যে জিনিসটা রান্না হলো এটা কিন্তু আমরা সাধারণ ভাতের সাথে খেতে পারবো না, মানে খেতে ভালো লাগবে না। এটা রুটি পরোটা বা ফ্রাইড রাইস এটার সাথে খেলেই ভালো লাগবে। তাই জন্যই তোমরা দেখতে পেলে যে আজকে আমি ফ্রাইড রাইস রান্না করলাম। দেখো খাবারটা আমি বেড়ে নিয়েছি, ফ্রাইড রাইস, স্যালাড, এদিকে রয়েছে গলদা চিংড়ি, আর এখানে রয়েছে মিষ্টি। এই হলো আজকে আমাদের খাবার। যেহেতু গলদা চিংড়িটা আমি স্পেশাল ভাবে রান্না করলাম তাই এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করলাম। আর ফ্রাইড রাইস তো আমি আগেই দেখিয়ে দিয়েছি, তাই আর ওটা করিনি। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আমার আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।